নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এতক্ষণ তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের একটি রেসিপি। দেখো, এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেটা সকলেই আমরা মাছ রান্নার আগে করে থাকি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি জাস্ট একটু সাঁতলে নেব। আজকে যে রেসিপিটা করছি তাতে বেশিরভাগই সকলে এটাকে কাঁচা মাছই রান্না করো, কিন্তু আমার বাড়িতে যেহেতু কাঁচা মাছ খেতে পছন্দ করে না, তাই আমি একটুখানি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব, খুব সামান্য। তাই যাদের বাড়িতে এরকম থাকেন যে কাঁচা মাছ একেবারেই পছন্দ করে না খেতে, তাদের জন্য কিন্তু মাছগুলোকে এভাবে একটু সাঁতলে নিয়ে রেসিপিটা বানালেও টেস্টের কোনো রকম হেরফের হয় না। মাছগুলোকে আমি এপিট ওপিট করে জাস্ট একটু সাঁতলে নিচ্ছি। যারা নতুন বন্ধু, প্রতিনিয়ত আমার ভিডিও দেখো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখো, মাছগুলোকে আমি সাঁতলে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলোকে দিয়ে একটু বেরেস্তা টাইপের বানিয়ে নিচ্ছি ভাজা করে, তবে খুব কড়কড়ে ভাজা নয়, একটু লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, যেগুলো আমি মাছের প্রিপারেশনে ব্যবহার করব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী স্টেপে। এখানে মিক্সার জারটা রেখে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ সর্ষে আর তার ডাবল অর্থাৎ 2 টেবিল চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, যারা কম ঝাল খেতে পছন্দ করো তারা কম ঝাল দিও। আমি পেস্টের মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর সেটাকে হাফ পেস্ট করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। দেখো, এখানে আমি নিয়ে চলে এলাম সেই মাছ ভাজা আর পেঁয়াজের যে ভাজাটা আমি করেছিলাম সেটা একটি বোলের মধ্যে। এবারে টক দই, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা আমি এই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার হলো হাত দিয়ে মাখিয়ে নেবার পালা। এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আজকে কি বানাচ্ছি। যেহেতু আমি সর্ষে বাটার মধ্যে সামান্য নুন দিয়েছিলাম, তাই জন্য নুনের পরিমাণটা আমি এখানে বুঝে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর খুব অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই চিনিটা না দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ভালো হবে না। এবারে হাত দিয়ে সব উপকরণ দিয়ে মাছের গায়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে, এখনই দেখে মনে হচ্ছে যেন এটা খেয়ে ফেলি। এবারে আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানে আমি ডাবল ডেকার স্টিলের টিফিন বক্স ইউজ করছি, যেহেতু আমার মাছের পিসগুলো খুবই বড় ছিল আর যেই পাত্রে আমি এটাকে স্টিমে দেব সেটা কড়াইটার মধ্যে যাতে ভালোভাবে বসে যায়, তাই জন্য আমি এরকম ডাবল ডেকার টিফিন বক্সগুলো ইউজ করছি। এটা তোমরা যে কোনো বড় টিফিন বক্সেও দিতে পারো। আমার সে মুহূর্তে বড় টিফিন বক্স হাতের কাছে নেই বলে আমি এভাবে 2টো টিফিন বক্সে পার্ট করে আমি আমার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1টা গোটা কাঁচা লঙ্কা। যারা গরম ভাতে কাঁচা লঙ্কা মেখে খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু লঙ্কাটাকে স্কিপ করবে না। 2টো টিফিন বক্স আমি সাজিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার কিন্তু সুন্দর একটা স্মেল থাকে, যেটা তরকারির স্বাদকে আরও বেশি এনহান্স করে। আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম জল ফুটতে। হ্যাঁ, আমি আজকে তৈরি করছি কাতলা ভাপা, যে রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় আর গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আমি টিফিন বক্সটা এবার বসিয়ে দিলাম জলের মধ্যে আর এখানে দিয়ে দেব 1টা চাপা।
একটা স্টিলের ঢাকা আমি এখানে দিয়ে দিলাম, আর গ্যাসটাকে আমি একেবারেই লোতে করে 20 মিনিট এটাকে স্টিম হতে দিলাম। আমার 20 মিনিট সময় হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেললাম। এবারে রেসিপিটা খুলে দেখাচ্ছি যে সেটা কতটা লোভনীয় হয়েছিল। দেখো, দেখেই মনে হচ্ছে না যে খুবই ভালো টেস্ট এসেছিল। হ্যাঁ, আমি তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, এটা আমার বেশ কিছুদিন আগের রেসিপি, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা বানিয়ে খাও তারা তো এর স্বাদ জানোই, যারা এখনো পর্যন্ত বানাওনি তারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও বানিয়ে খেও। একটি বলি আমি সার্ভ করে দিয়েছি, আর দেখো কতটা সুন্দরের কালার এসছে। আর কি বলবো, সকলেই খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। পুরনো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা রাখি ভবিষ্যতেও তোমরা এভাবেই আমার সঙ্গে থাকবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।